পিঠা উৎসবে এসেছি, এখানে অনেক রকম পিঠা দেখলাম, নকশি পিঠা, তেলের পিঠা, তারপরে পুলি পিঠা, ঝাল মিষ্টি মিক্স পিঠা, কিছু পিঠা খেলাম, খুবই মজা লেগেছে। মাঝের মধ্যে যদি এই ধরনের আয়োজন আমাদের জন্য করা হয় উদ্যোক্তাদের জন্য, তো আমরা আরও অনেক কিছু করতে পারবো। মহিলারা আর ঘরে বসে থাকবে না, এক একজন এক একটা উদ্যোক্তা হবে। আমার এখানে পিঠা আছে 30 রকম আইটেমের পিঠা করছি। আমাদের বাসাও তো আয়োজন হয়, কিন্তু এটা বাহিরে হওয়াতে আমার অনেক ভালো লাগছে বিষয়টা, যে এখানেও তো বাসার মতন করেই বানানো হয়। তো না, যাক ভালো হয়েছে, আমারও বিষয়টা খুব ভালো লাগছে। তো এখানে টাকা দিয়ে কিনতে হয়, তারপরেও ভালো লাগে। পিঠা উৎসবে এসেছি, এখানে অনেক রকম পিঠা দেখলাম, নকশি পিঠা, তেলের পিঠা, তারপরে পুলি পিঠা, ঝাল মিষ্টি মিক্স পিঠা, কিছু পিঠা খেলাম, খুবই মজা লেগেছে। আসলে নাগরিক জীবনের কোলাহল থেকে একটু আমাদের মনোরম পরিবেশ দরকার, সেখান থেকে এই পিঠা উৎসবটা সবার মন ভালো করার জন্য যথেষ্ট। আসলে এই ঐতিহ্যগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এই ঐতিহ্যগুলো একেবারেই হারিয়ে যাচ্ছে। যেমন আমার দুটা মেয়ে বাচ্চা আছে, তারা এখনও ঠিক সব পিঠার সাথে পরিচয় নেই। এই যে এনারা স্টল দিয়েছে, পিঠাগুলো প্রদর্শনী করতেছে, এতে আমার মেয়ে আসবে, আমার পরিবার আসবে, তারা জানবে এই পিঠার কোন পিঠার কোন নাম। আসলে আমরা চাই এই মহত্ব অনুষ্ঠানগুলো প্রতিবার, প্রতি বছর, প্রতি সময় যেন হয়। আসলে আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই একটা উদ্যোক্তা হওয়া উচিত। মেয়েরা উদ্যোক্তা হলে অবশ্যই বাবা মারও কাজে লাগে, এবং শ্বশুরবাড়িতে থাকলে স্বামীর অনেকটাই হেল্প হয়ে যায়। আমি চাই যে প্রত্যেকটা মেয়েই একজন উদ্যোক্তা হোক, আর মাঝের মধ্যে যদি এই ধরনের আয়োজন আমাদের জন্য করা হয় উদ্যোক্তাদের জন্য, তো আমরা আরও অনেক কিছু করতে পারবো। মহিলারা আর ঘরে বসে থাকবে না, এক একজন এক একটা উদ্যোক্তা হবে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। এই পিঠা উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামীণ সমাজকে মানুষের মধ্যে তুলে ধরা। এই পিঠাগুলি সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি না, সেই পিঠাগুলোকে মানুষের মাঝে পরিচয় করে দেওয়াই হচ্ছে আমাদের এই পিঠা উৎসবের মূল উদ্দেশ্য। আমার এখানে পিঠা আছে 30 রকম আইটেমের পিঠা করছি। এটা নতুন আইটেমের হচ্ছে যে আপনার বিস্কুট পিঠা আছে, হচ্ছে ঝিনুক পিঠা আছে, আপনার খাজা আছে, তালের ক্ষীর আছে, আর হচ্ছে যে আরেক রকম এটা নতুন আইটেমে, এটাও বিস্কুট পিঠা বলে, এটা হচ্ছে মুগ ডালের এটা পিঠা। এই দিয়ে আমাদের পরিবেশন শুরু করছি। বাঙালি ইতিহাস, ঐতিহ্য এবং বাঙালি সংস্কৃতির একটি অংশ হিসাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজনে নাটোর জেলা শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতা এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজকে নাটোর জেলায় উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাদের পিঠা উৎসবের উদ্বোধন হলো। জাতীয় পিঠা উৎসব আয়োজন করা হচ্ছে এই জন্য যে আমাদের পিঠা পুলি বাঙালি সংস্কৃতির একটি অংশ। আমরা সবসময় অতিথিদের পিঠা পুলি দিয়েই আমরা আপ্যায়ন করে থাকি, এবং এর মাধ্যমে বাঙালির যে হসপিটালিটি, যেটা আতিথেয়তার বিষয়টি ফুটে ওঠে, আমরা চাই এটি আরও প্রসার হোক এবং বাঙালি যে আমাদের জাতিসত্তা এটি বিকশিত হোক, শিল্প সংস্কৃতিতে বাঙালি সারা বিশ্বে আরও পরিচিত হোক, এ আশাবাদ ব্যক্ত করছি। এবং পাশাপাশি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে এই জাতীয় পিঠা উৎসবে সকলে সক্রিয় অংশগ্রহণ করার জন্য।